তো দেখো বন্ধুরা, তোমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টে রিচ আমার মতো লো চলছে, মানে মাইনাসের দিকে যাচ্ছে, তো কিভাবে তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে রিচ হাই করবে? আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে এই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র একটা ভিডিও করব বলে যে তোমাদের দেখাবো যে নেক্সট 7 দিনের মধ্যে এই অ্যাকাউন্টে রিচ আমি মিলিয়নের উপরে তুলতে পারি কিনা। তোমাদের কিন্তু এটা একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আমি যে নেক্সট 7 দিন পরে এই ভিডিওটা যখন আপলোড করছি তারপরে 7 দিন পরে তোমরা আমার অ্যাকাউন্টে গিয়ে দেখবে যে এই অ্যাকাউন্টে রিচ কিন্তু আমি 1 মিলিয়নের উপরে নিয়ে চলে গেছি। তো কিভাবে খুব দ্রুত ফেসবুক অ্যাকাউন্টে রিচ হাই করতে হয়, এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে রিচ খুব দ্রুত লো হয়ে যাচ্ছে এবং এই রিচটা কিভাবে কাউন্ট করা হয়, মানে আজকে ধরেন আমার 214K আছে, তো পরবর্তী মানে আজকের একদিনটা বাদ দিয়ে কালকের দিন থেকে আবার গোনা হবে পরবর্তী ভিডিওর ভিউজ, মানে লাস্ট 18 দিন করে গোনা হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কিভাবে এই অ্যাকাউন্টে রিচ হাই করতে হবে, প্রথমত দুটো সেটিং কিন্তু ঠিক করতে হবে এবং আরেকটা ফেসবুক কোম্পানির কাছে একটা কমপ্লেন করতে হবে, যার ফলে কিন্তু এই সমস্যাটা কিন্তু পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। তো কিভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি কমপ্লিট টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার মডেল স্ক্রিনটাকে ফলো করো, আর এই ভিডিও দেখার পর তোমাদের কিন্তু এই রিচ প্রবলেমটা আর দ্বিতীয়বার হবে না। তো রিচ হাই করার জন্য প্রথমে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবে, যদি পেজ সেভ করো তাহলে কিন্তু পেজটা লগ ইন করে নেবে, পেজটা লগ ইন করে নেওয়ার নিজের মোবাইলটাকে ঠিক এইভাবে একবার শেক করবে, এরকম ভাবে এরকম ভাবে প্রোটিন শেক জায়গায় দেখতে পাবে যে ঠিক স্ক্রিনের উপরে এরকম একটা রিপোর্টার প্রবলেম এই পেজটা চলে আসবে। যখনই তোমার মোবাইলটাকে এরকম সাইডের দিকে স্ক্রল করবে দেখতে পাবে এরকম নাড়াচাড়া করবে, দেখতে পাবে যে এই অপশনটা চলে এসেছে, তোমরা কিন্তু এখান থেকে রিপোর্টার প্রবলেম এর সঙ্গে একবার ট্যাপ করবে, দেখতে পাবে একটু ওয়েট করতে হচ্ছে, একটু ওয়েট করে নেবে তোমরা। ওয়েট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ইনক্লুড বলে একটা অপশন আছে, এই ইনক্লুড এই অপশনে ট্যাপ করবে, ট্যাপ কর অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু একটা স্ক্রিনশট সহ এখানে আপলোড হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু খুব ইজি, তোমরা কিন্তু এইভাবে করলে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট সহ এখানে আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু তোমাকে ডেসক্রাইব করতে হবে, তো এখানে কিন্তু ডেসক্রিপশনে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কিন্তু তোমাদের বাংলায় বলছি যে এখানে তুমি নিজের কন্টেন্ট আপলোড করো এবং সেই কন্টেন্টে কিন্তু ভিউজ আসছে না, এটার জন্য ফেসবুক টিমে একটা কাজ করতে হবে। লেখাটা যদি তোমরা না লিখতে পারো তাহলে কিন্তু আমি একটা লেখা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেই লেখাটা এখান থেকে পেস্ট করে দেবে। এবার এখানে যদি প্রোফাইল হয়, এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলে যে তোমাদের পেজ হয় পেজের নামটা দিয়ে দেবে, আর যদি প্রোফাইল হয় কিন্তু প্রোফাইলটাই রেখে দেবে। তো এখানে লিঙ্কের এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্ক দেওয়া আছে, তারপর একটা ডট দিয়েছি আমি, এখানে কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এবার যদি তোমরা লিঙ্কটা আগে থেকে কপি করে রাখো তাহলে কিন্তু খুব ভালো কথা, তো আমি কিন্তু আগে থেকে এটা কপি করে রেখেছিলাম, সেহেতু আমি এখানে কিন্তু এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তোমরা কিন্তু সেমভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে, দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ যে আপলোড অপশন আছে বা সেন্ড অপশন আছে এখানে কিন্তু সেন্ড করে দেবে, দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করতে হবে, মানে এটা কিন্তু প্রসেসিং এর পরে কিন্তু পৌঁছে যাবে সরাসরি মেটা টিম বা ফেসবুক টিমের কাছে। এবং এটা পৌঁছে যাওয়ার পরে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে রিচ প্রবলেম এটা কিন্তু ফেসবুকের কাছে একটা কমপ্লেন চলে গেলো। এবার যদি তোমরা এইভাবে চেক করো তোমাদের প্রোফাইলটা কিন্তু ডাইরেক্ট স্ক্রিনশটে এখানে পৌঁছে গেছে, তো কিন্তু ফেসবুকের কাছে কমপ্লিট একটা মেসেজ কিন্তু পৌঁছে যাবে। এটা কিন্তু যাদের আইডিতে টিক মার্ক আছে বা ব্লু টিক যারা কিনে রেখেছে ভেরিফাইড, তারা কিন্তু ফেসবুকের সাথে লাইভ কন্ট্যাক্ট করতে পারে এবং এই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বলে দিয়েছে যে তোমরা কিন্তু এইভাবে করলে তোমাদের ফেসবুক টিমের কাছে একটা কমপ্লিট কমপ্লেন পৌঁছে যাবে। এবার অনেকের কি হয়, আমরা যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু এরকম ডাইরেক্ট কমেন্ট এখানে কিন্তু আসে আমাদের, এবার এই কমেন্টগুলো যখন আসে তখন কিন্তু আমরা ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করি এবং ভিডিওটা কিন্তু এখান থেকে আমাদের অটো প্লে হয়ে যায়। অটো প্লে হয়ে যাওয়ার ফলে কি হয় যে এই অ্যাকাউন্টের রিচ কিন্তু অনেকটা কমে যায়, রিচের ডাউন হওয়ার কিন্তু মূলত এখানে একটা বড় কারণ আছে। তোমরা যারা ভিডিও আপলোড করো এরকম ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করো এবং ভিডিও কিন্তু প্লে হয়ে যায়, সেই ভিডিওর উপরে কিন্তু ফেসবুক মনে করে যে এই ভিডিওটা বারবার আমি নিজে প্লে করছি, তার ফলে সেই ভিডিওটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে। এবার এর জন্য কিন্তু অটো প্লেটা তোমাদের অফ করতে হবে, এর জন্য তোমরা 3 লাইনে ক্লিক করবে, সেটিং উপরে দেখতে তো সেটিং আইকন আছে, সেটিং এ ডাইরেক্ট ক্লিক করবে এবং ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবে, দেখতে মিডিয়া নামে একটা অপশন আছে, এই মিডিয়া অপশনে একবার ট্যাপ করে দেবে, ট্যাপ করে দেওয়ার পরে নেভার অটো প্লে ভিডিও এই অপশনটা কিন্তু তোমরা অন করে দেবে। তাহলে কি হবে যে কোনো ভিডিও কিন্তু তোমাদের সরাসরি এখান থেকে ফেসবুক থেকে ওপেন হয়ে যাবে, মানে ফেসবুক ক্লিক করলে তোমাদের ক্লিক করতে হবে, তারপর কিন্তু সেই ভিডিওটা তোমরা চালু হবে, তার আগে কিন্তু চালু হবে না। এবার এর ফলে তোমাদের ভিডিওর রিচ কিন্তু কোনোভাবেই লো হবে না, তোমরা কিন্তু এই অপশনটা অবশ্যই কিন্তু অন করবে, তাহলে কিন্তু কোনো ভিডিও তোমাদের অটো প্লে হবে না, ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও যদি তোমাদের কাজে লেগে থাকে এবং যারা তোমাদের ভিডিও ক্রিয়েটর ফ্রেন্ড আছে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে যাবে। তো চ্যানেল যদি প্রথম বেশি থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।